হাই ফ্রেন্ডস, আমি কাবেরি। আমাদের ঘোরাঘুরিতে আজকে চলে এসেছি একটা হিন্দুসাদের ঘোরাঘুরি নিয়ে। আজ আমরা চলে এসেছি কলকাতা বুক ফেয়ারে, 44 ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার। ওই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে সেন্ট্রাল পার্ক। বিধাননগর থেকে আপনি খুব সহজেই অটো পেয়ে যাবেন এই বইমেলায় চলে আসার জন্য। দুপুর 12টা থেকে রাত 8টা অবধি খোলা আছে বইমেলা। কলকাতা বুক ফেয়ার নিয়ে ভারতীয়দের এবং তথা বাঙালিদের গর্বের শেষ নেই। এটি এশিয়ায় সবচেয়ে বৃহত্তম বুক ফেয়ার, আর বিশ্বের দরবারে এটি তৃতীয় নম্বর স্থান অধিকার করে রয়েছে। ১৯৭৬-এ ফার্স্ট কলকাতা বুক ফেয়ার অনুষ্ঠিত হয়, আর এবছর 2020 44 ইয়ার্সে পড়ল কলকাতা বুক ফেয়ার। 1976-এ স্টার্ট হলেও আন্তর্জাতিক স্বীকৃতি পায় 1984-এ। কলকাতা বইমেলার এবছরের থিম হলো রাশিয়া। বইমেলার মধ্যে প্রচুর ইন্টারন্যাশনাল স্টল আছে, ফ্রান্স, রাশিয়া, জাপান, আর্জেন্টিনা, বিভিন্ন দেশের বইয়ের স্টল আপনি দেখতে পাবেন এই বইমেলায়। ইন্টারন্যাশনাল স্টলগুলির মধ্যে বাংলাদেশের স্টলটি বেশ বড় এবং এই এক ছাদের তলায় বিভিন্ন প্রকাশনীর বই আপনি পেয়ে যাবেন বাংলাদেশের। একটি স্টল আছে যেখানে গান্ধীজির বাংলায় বিভিন্ন কর্মকাণ্ডের ছবি এবং বেশ কিছু জিনিস, তার ব্যবহৃত জিনিস সেই স্টলে রাখা আছে, সেটিও ঘুরে দেখতে পারেন। এছাড়া আরেকটি বিশেষ আকর্ষণ বইমেলা, যেটা হচ্ছে সেলফি জোন। মানুষ ছবি তুলতে খুবই ভালোবাসে আজকাল, তো তার জন্য বুক ফেয়ারে একটি বিশেষ সেলফি জোন ক্রিয়েট করা হয়েছে, যেখানে আপনি চাইলে একটি সুন্দর সেলফি তুলতেই পারেন। বইপ্রেমী যারা আছেন তারা ঘুরে আসুন বইমেলায়, বই কিনুন। অনেক স্টল রয়েছে মেলায়, কিছু অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে, আর আছে বেশ কিছু খাবার দাবারের স্টলও। We'll be right back.
আরেকটা জিনিসও মেলায় খুব আকর্ষণীয়, সেটি হলো বিভিন্ন চিত্রশিল্পীদের হ্যান্ড পেন্টিং। বিভিন্ন চিত্রশিল্পীরা তাদের হাতে রাখা সুন্দর সুন্দর ছবি এখানে বিক্রি করছেন। আপনারাও চাইলে এখান থেকে বিভিন্ন সুন্দর ছবি কিনে আপনাদের ঘর সাজিয়ে তুলতে পারেন। এছাড়াও রয়েছে পেপার কাটিং দিয়ে আর্ট, মধুবনী পেন্টিং। এছাড়া বেশ কিছু চিত্রশিল্পীরা আছেন যারা স্টল দিয়েছেন যে পোর্ট্রেট তৈরি করে দেবেন 20 মিনিটসে। এখানে যেমন আপনি একদিকে পেয়ে যাবেন জলের সুব্যবস্থা, কারণ যদি জল তেষ্টা পায় এখানে কলকাতা পুলিশ থেকে ফ্রিতে জল সার্ভ করা হচ্ছে, তেমনি আপনি চাইলে অনেক রকম খাবারও টেস্ট করতে পারবে। পান থেকে, চা থেকে, কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে বিভিন্ন রকম চাট মশলা, এছাড়া বিভিন্ন ব্র্যান্ডেড খাবারের দোকান, বাও মোমো, বেন ফিশ, সমস্ত কিছু স্টল পেয়ে যাবেন। আপনি স্টার্টারও খেতে পারেন বা কমপ্লিট লাঞ্চও করতে পারেন। সুতরাং একটা দিন বিকেলবেলা ঘুরে আসুন বইমেলায়, বই কিনুন, মজা করুন আর সাথে ঘুরে দেখুন 2020 বুক ফেয়ার। বইমেলা স্টার্ট হয়ে গেছে 29 জানুয়ারি আর শেষ হবে 9 ফেব্রুয়ারি। বেশ কয়েকটা দিন কেটে গেছে বইমেলা, আর যে কটা দিন বাকি রয়েছে তার মধ্যে যে কোনো একটা দিন চলে আসুন বন্ধুরা এই বইমেলায়। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, আর এখনও যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তার নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটিও প্রেস করে রাখবেন। ধন্যবাদ, পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য।